তো বন্ধুরা, যারা এমন ডিসপ্লে কানেকশন পারেন না, তাদেরকে যদি ডিসপ্লে কানেকশনটা বলি, এটি কিন্তু একটি 12 তার, এই পাশে 6টি তার এবং এই পাশে 6টি তার, এবং ডিসপ্লেতে মোট 16টি কানেকশন রয়েছে। এই দেখুন, এই পাশে আমাদের এই পাশে এবং এই পাশে 16, অর্থাৎ এখানে 16টি পিন আছে। তো 16টি পিনে এখানে কোনো কানেকশনের কোনো সমস্যা নেই, আপনারা যেভাবে খুশি সেভাবে লাগাতে পারেন। ধরেন তারটি এভাবেও লাগাতে পারেন, এভাবেও লাগাতে পারেন, সমস্যা নেই। শুধু আমাদের এই সিরিয়ালটা ঠিক রাখবেন। আর যেমন ধরুন, এটি কিন্তু আমাদের 1, এর পরেরটি 2, 3, 4, 5, এভাবে কিন্তু 12টি তার রয়েছে। এভাবে দেখুন, এই পাশে 1 শুরু, এখান থেকে আপনারা 6টি তার সোল্ডার করবেন। এইভাবে 1 থেকে 6 পর্যন্ত 6টি তার সিরিয়ালি সোল্ডার করে নেবেন। এরপরে এই পাশে 16, এখান থেকে 6টি তার সোল্ডার করতে হবে। এই যে এই পাশ থেকে 6টি তার সোল্ডার করে নেবেন। তো আমি প্রথমে 6টি তার সোল্ডার করে নিই। এভাবে আপনারা যে কোনো এক পাশে শুরু করবেন। এই পাশে যে এক তার শুরু করছি, এখান থেকে এভাবে পরপর 6টি তার লাগাবেন। এবার এই তারের লাস্ট যে তারটি রয়েছে, 12 নম্বর তার, এই তারটি যে পাশে 16 লেখা রয়েছে এই পাশে লাগাবেন। এবার এখান থেকে 6টি তার আপনারা এভাবে সিরিয়ালি লাগাতে থাকবেন। এই দেখুন, 16 নম্বর লাগাবো, এরপরে এটি লাগাবো, এরপরে এটি, এভাবে আপনারা 6টি তার লাগিয়ে নেবেন। আমি এখানে 6টি তার লাগিয়ে নিই। বন্ধুরা দেখুন, আমি যেমনটা বলছিলাম, এই পাশ থেকে আমাদের একটি তার শুরু হবে, এখান থেকে আমরা 6টি তার লাগাবো, এবং এই সিরিয়ালের লাস্টে যে তার থাকবে, 12 নম্বর তার, এটি আমরা একদম লাস্ট পিন থেকে শুরু করবো। এখান থেকে আমরা যে 6টি তার আছে, এভাবে আমরা সিরিয়াল লাগাবো। একদম সিম্পল কানেকশন, এটি আপনারাও পারবেন। জাস্ট এইটুকু খেয়াল রাখবেন যে এই তারগুলো সোল্ডারিং করার সময় একটি পিনের সাথে আরেকটি পিন যেন শর্ট না হয়ে যায়, তাহলে কিন্তু ডিসপ্লেতে আপনার লেখাগুলো আসবে না, এরকম ধাক্কাটা কাটার মতো ঝিরঝির হয়ে থাকবে। তো বুঝে নেবেন যে ডিসপ্লে কানেকশন শর্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা ডিসপ্লে কানেকশনটি করে নেবেন। ধন্যবাদ সকলকে।